দর্শক, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপুরে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে এবং অভিযোগ এসেছে নাপাস সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়। ইতোমধ্যে সারা দেশে নাপাস সিরাপ বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো। ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সিনিয়র কনসালটেন্ট স্কয়ার হাসপাতাল, তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যেমনটি বলা হচ্ছে যে ব্রাহ্মণবাড়ির দুর্গাপুরে একই পরিবারের দুই শিশুর মৃত্যু, অভিযোগ হচ্ছে নাপাস সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। আসলে এমন ঘটনা এর আগেও ঘটেছিল, ভেজাল প্যারাসিটামল খেয়ে 28 শিশুর মৃত্যু আমরা দেখেছি। আসলে শুরুতে জানতে চাই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই অভিযোগের বিষয়টি। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে বেশ কয়েক বছর আগে 2007 অথবা 2009 হবে এরকম প্যারাসিটামল সিরাপ সেবন করে বেশ কিছু রুগী বলতে আমি বলবো বাচ্চা সমস্যায় পড়েছিল, কারো কারো মৃত্যু হয়েছিল। এটা তখনকার রিট ফার্মাসিউটিক্যালে, এবং পরে ওই ব্যাপারে তদন্ত করে দেখা গিয়েছে যে রিট ফার্মাসিউটিক্যালে ওই প্যারাসিটামল সিরাপে একটা কম্পোনেন্ট ছিল ওষুধের মধ্যে, যেটা হচ্ছে ডাই ইথাইলিন গ্লাইকল। এইটা জন্য ওই সমস্যাটা হয়েছিল বাচ্চাদের কিডনি সমস্যা, এবং যে কোনো ওষুধেই কিন্তু সমস্যা হতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে যে ওষুধের মানটা মানে মেনটেন হচ্ছে কিনা, এবং ওষুধটা একটা ভালো কোম্পানির এবং মান নিয়ে আপনি যে বিষয়টি বলছিলেন এ প্রসঙ্গে আমরা আসবো। আসলে ইতিমধ্যে তো তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেমনটি ওষুধ প্রশাসনের প্রাথমিক তদন্ত কিন্তু পুরো ঘটনাটিকে বেশ রহস্যজনক বলছে। আসলে শিশু দুটি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল এমন একটি খবর কিন্তু আছে, এবং তারা অন্য কোনো অসুখে ভুগছিল কিনা সে বিষয়টি আমাদের জানা নাই। সাথে সাথে নাপার সিরাপের যে ডোজের কথা, সেই ডোজটা ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা বা অতিরিক্ত দেওয়া হয়েছিল কিনা সে বিষয়টিও কিন্তু আমরা জানি না। এই বিষয়গুলো নিশ্চয়ই সামনে আসা জরুরি। আপনার কি মত? অবশ্যই অবশ্যই, আপনি সঠিক কথা বলেছেন যে আসলে এই ঘটনাটা তো ব্রাহ্মণবাড়িয়া দুর্গাপুরে আপনি একটু আগে বললেন 5 বছর এবং 7 বছরের দুটি শিশু বেশ কিছুদিন ধরে যেটুকু আমরা জানতে পেরেছি যে তারা জ্বরে ছিল, এবং ঘটনার দিন বাবার বাচ্চার তারা হসপিটালে নিয়ে গিয়েছিল এবং ফার্মেসি থেকে তাদের নাপা সিরাপ দেওয়া হয়েছিল, এবং বাসায় এসে সিরাপ সেবনের কয়েক ঘন্টা পরই তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, এবং তারা তখন বাচ্চাটাকে নিকটবর্তী একটা হাসপাতালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এবং ওখান থেকে কিন্তু বাচ্চাটাকে পর্যবেক্ষণ করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, এবং বাসায় এসে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে। এখানে বেশ কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে ওষুধ প্রশাসন থেকে ওই নাপা সিরাপের যে ব্যাচ, আমরা জানি যে প্রত্যেকটা ওষুধের কিন্তু একটা ব্যাচ নাম্বার থাকে, এবং ওষুধ প্রশাসন এবং আমাদের ডিজি হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু ওই ওই ব্যাচের সব নাপাস সিরাপটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, প্রোহিবিটেড করা হয়েছে। যে প্রশ্নগুলা মাথায় আসে যে ধরেন ওই একটা ব্যাচে কিন্তু হাজার হাজার কিন্তু ওই প্যারাসিটামল সিরাপ নাপাস সিরাপটা আছে, তাহলে ওই ওই ব্যাচেরই কিন্তু নাপাস সিরাপ আরো অনেক শিশু তো সেবন করেছে, এবং তাহলে এই দুইটা শিশুর ক্ষেত্রেই কেন প্রবলেমটা হলো? আমি বলছি না যে ওই সিরাপে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার মানে ইনভেস্টিগেশন, আপনি যেটা বললেন যে তদন্তের স্বার্থে আমাদের মাথায় এই জিনিসগুলো রাখতে হবে যে ওই ব্যাচের তো আরো শত শত সিরাপ ওই অন্য বাচ্চারাও সেবন করেছে, তাদের কি কোনো প্রবলেম হয়েছে কিনা, বা প্রবলেম হয়ে থাকলেও এটা গণমাধ্যমে বা মিডিয়ায় এসেছে কিনা। আরেকটা কথা হচ্ছে যে বাচ্চারা কি ধরনের, আপনি যেটা বললেন কি ধরনের অসুস্থ তারা ভুগছে, তারা কি শুধুমাত্র জ্বর ছিল না জ্বরের সাথে তাদের অন্য কোনো উপসর্গ ছিল, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে যে হাসপাতালে তাদের নিয়ে গিয়েছিল এবং ওখানকার অ্যাটেন্ডিং ডক্টর যে চিকিৎসক তাদের দেখেছিলেন, ওই চিকিৎসক তো তাদের ছেড়ে দিয়েছিলেন, তার মানে অতটা গুরুতর অসুস্থ বাচ্চা ছিল না আমরা এই থেকে বুঝতে পারি। কারণ যদি
ওরকম খুব বেশি অসুস্থ থাকে তাহলে কিন্তু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা না, বাসায় নিয়ে যেতে বলার কথা না। এখন বাসায় এসে তাদের অন্য কোনো সমস্যা হয়েছিল কিনা ওই ওষুধ সেবন ছাড়া, এবং তাদের মধ্যে নতুন করে অন্য কোনো উপসর্গ তাদের মধ্যে ধরা পড়েছিল কিনা বাসায় আসার পরে। এবং আমরা জানি যে জ্বরের ক্ষেত্রে অনেক সময় কিছু রোগ আছে, যেমন মেনিনজাইটিস আমরা বলি, এনকেফালাইটিস, ব্রেন ইনফেকশন, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সাডেন মানে তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে। আমরা ভাইরাল এনকেফালাইটিস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চাদের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। আরেকটা কথা বলছি যে ওষুধ যে দোকান থেকে কিনেছিল যে ফার্মেসি থেকে, ওখানে পর্যাপ্ত ভাবে সিরাপ এই বিষয়টি নিয়ে জানবো, তার আগে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আসলে যে প্যারাসিটামল গ্রুপের এই সিরাপটি নিয়ে এত কথা হয় বা হচ্ছে, এই সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইবো, এবং আসলে সিরাপটি ঠিক খাওয়ার আগে বা খাওয়ার পরে এমন কোনো নিয়ম আছে কিনা বা ঘন ঘন খাওয়ানো যায় কিনা, এই বিষয়টি একজন ডাক্তার হিসেবে যদি পরিষ্কার করেন। প্যারাসিটামল জাতীয় সিরাপ জাতীয় যে ওষুধগুলো, ওগুলো কিন্তু 25 ডিগ্রি তাপমাত্রার নিচে, 25 থেকে তার নিচে রাখতে হবে। হ্যাঁ, যদি এটা খুব বেশি মানে তাপ জায়গায় থাকে, 25 উপরে যদি তাপমাত্রা থাকে 26, 27, 28, এই ক্ষেত্রে কিন্তু ওষুধের ভিতরে ডিকম্পোজিশন হতে পারে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ওষুধ যে ফার্মাসি দোকানে আছে সেখানে ওই ওষুধের প্রিজারভেশন বা রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে কিনা। আর একটু হতে পারে যে অনেক সময় কিন্তু আমরা বাসায় ওষুধ এনে ওষুধটা খুলে বাচ্চাকে খাইয়ে দিই, কিন্তু মুখটা ঠিক মতো আটকায় না। যদি মুখটা খোলা থাকে অথবা মুখটা যদি লুজ থাকে, তাহলে প্যারাসিটামল জাতীয় সিরাপ কিন্তু অক্সিডাইজড হয়ে যায়। অক্সিডাইজড হয়ে গেলে কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, ডোজ তো খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ওষুধ কিন্তু কিডনি দিয়ে কিন্তু নিঃসরণ হয় যে ওষুধের যে প্রোডাক্ট গুলো, সুতরাং যদি ডোজটা যদি ওভারডোজ হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে, বাচ্চাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর কিছু কিছু জিনিস আছে যে কোনো ওষুধে হতে পারে, যে আমরা বলি যে অ্যানাফাইলেক্টিক রিয়াকশন মানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, ওইটা যে কোনো ওষুধে হতে পারে, এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না, ডিফিকাল্ট। ওটা কিন্তু হাইপার সেন্সিটিভিটি বা অ্যানাফাইলেক্টিক রিয়াকশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু সাডেন একটা অঘটন ঘটে যেতে পারে। সুতরাং অনেক কিছু কিন্তু আমাদের বিবেচনা আনতে হবে, এবং একটা খুবই আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধ প্রশাসন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, এবং খুব কুইকলি ওই ব্যাচের ওষুধগুলা মার্কেট থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে এই পদক্ষেপ। জি, আমরা জানি যে আসলে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং ব্যবস্থাপত্র নিয়ে ওষুধটি কেনা উচিত, কিন্তু আমাদের দেশে আসলে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ কেনা বা এই বিষয়টি একেবারে এতটাই সহজলভ্য যে যে কেউ নিজেই নিজের ডাক্তার হয়ে ওষুধ কেনে এবং সেবন করে থাকে। এই বিষয়টি নিয়ে আসলে কি ধরনের উদ্যোগ সামনে নেওয়া উচিত বলে আপনার মনে হয়? এইটা তো অত্যন্ত মানে সবাই জানেন উন্নত বিশ্বে কিছু মাত্র ওষুধ আছে যেটা আপনি ওরা বলে যে ওভার দ্য কাউন্টার মেডিসিন। হ্যাঁ, যেটা আপনি ধরেন হালকা ঠান্ডা কাশি জ্বরের কিছু ওষুধ আছে, তারা একদম কিন্তু লিস্ট করে নিয়েছে যে এই ওষুধগুলা রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন ফার্মেসি থেকে, যেটাকে বলে ওভার দ্য কাউন্টার মেডিসিন। কিন্তু মানে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এখন কিন্তু WHO ইউনিসেফ বলছে যে কোভিড প্যান্ডেমিক এর পরে নেক্সট প্যান্ডেমিকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এবং গত বিশেষ করে গত 2 বছর জি আপনি এ প্রসঙ্গে বলছিলেন, আমি যদি আরো একটু আপনার সাথে যুক্ত করি, জি আপনি বলতে পারেন, আমি শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে কোভিড প্যান্ডেমিকের সময় যেভাবে মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক, অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক হয়েছে, এটার কিন্তু ফল আমরা এখন পাচ্ছি। দেখা যাচ্ছে যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না, এবং যখন সত্যিকারের অ্যান্টিবায়োটিকের দরকার হচ্ছে তখন অ্যান্টিবায়োটিক গুলো ফেল করছে, যার ফলে আমাদের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন যাওয়া লাগছে, এবং
অনেক ক্ষেত্রে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিকও খুব স্লো রেসপন্স করছে, যেখানে অ্যান্টিবায়োটিকটাকে জীবন রক্ষাকারী ওষুধ, এই অ্যান্টিবায়োটিকটাকে আমরা অপব্যবহার এবং অ্যাবিউজ এবং এত চিপলি কিনতে পাওয়া যায়। আমরা একটা ফার্মেসিতে গিয়ে আমরা বলি যে আমাকে দুইটা সেফোরক্সিন ক্যাপসুল দেন, ব্যাপারগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে আমার সঠিক অ্যান্টিবায়োটিকটা আমি সেবন করছি কিনা, অ্যান্টিবায়োটিকের প্রপার ডোজ আমি সেবন করছি কিনা, এবং অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক খেলাম আমি একটু ভালো লাগলো, আমার উপসর্গ কমে গেল, আমি অ্যান্টিবায়োটিকটা কোর্সটা কমপ্লিট করলাম, এবং অ্যান্টিবায়োটিক কোর্সটা কমপ্লিট যদি আমি না করি, যে জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকটা কাজ করছিল, জীবাণু তো আমাদের শরীরে পুরোপুরি মানে ধ্বংস হয়ে গেল না, যার ফলে কি হবে ভবিষ্যতে ওই জীবাণুগুলো কিন্তু শরীর থেকে গেল, এবং পরে তারা আরো অনেক শক্তিশালী হয়ে আমাদের দেহে আক্রমণ করে, তখন দেখা যায় গেল যে অ্যান্টিবায়োটিকটা আমরা আগে ব্যবহার করেছিলাম ওই অ্যান্টিবায়োটিক আর কার্যকর হচ্ছে না। যদি সুতরাং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের যে যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক যেন আমরা না কিনতে পারি, এই ব্যাপারে অত্যন্ত জরুরি পদক্ষেপ আমাদের নিতে হবে। এ প্রসঙ্গে যদি আমি আরেকটু যুক্ত করি যে সিরাপ নিয়ে এই অভিযোগটি করা হচ্ছে, আসলে তদন্তের স্বার্থে বা স্বচ্ছতার স্বার্থে নিশ্চয়ই এটির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা তো করতেই হবে, এবং যদি একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় তাহলে স্বচ্ছতাটা নিশ্চয়ই আরো যুক্তিসঙ্গত হয়। এই বিষয়টি নিয়ে যদি আপনার অভিমত জানান। অবশ্যই অবশ্যই, যে কোনো ইনভেস্টিগেশনে কিন্তু আপনাকে ডাবল চেক ট্রিপল চেক করতে হবে, কারণ এখানে কিন্তু একটা ল্যাবরেটরিতে যদি আমি টেস্ট করি ওটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে পারে, বায়াসনেস হতে পারে। সুতরাং সঠিক কথা বলেছেন যে তদন্তের স্বার্থে ওই স্যাম্পল পরীক্ষাটা আমাদের অবশ্যই দুই তিন জায়গা থেকে করতে হবে, যেন কারোর মনে কোনো সন্দেহ না থাকে। ইতিমধ্যে আমরা জানি যে সেই সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন কিন্তু জানিয়েছেন, এবং আপনার বক্তব্যেও কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে ডিসেম্বরে তৈরি করা ব্যাচটির ইতিমধ্যে 90-95% কিন্তু বিক্রি হয়ে গেছে, এবং যদি সমস্যা থাকতো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সংখ্যক শিশুর সংক্রমণের খবরটি কিন্তু আমরা পেতাম। সেক্ষেত্রে আসলে ফার্মেসি যেখান থেকে ওষুধটি বিক্রি হচ্ছে সেই ফার্মেসির লাইসেন্স নিশ্চিত করা জরুরি, এবং সেই ফার্মেসিতে সঠিক ওষুধটি এবং আসল ওষুধটি বিক্রি হচ্ছে কিনা সেটাও কিন্তু নিশ্চিত করা জরুরি। এই বিষয়টিতে যদি গুরুত্ব দিয়ে কিছু বলেন। জি জি অবশ্যই, যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে ভেজাল ওষুধ, আসলে ওই প্যারাসিটামল আমরা কিন্তু শুধু ওষুধের ক্ষেত্রে না, বিভিন্ন কসমেটিক্স বিভিন্ন অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি যে প্রচুর কিন্তু মানে ভেজাল তৈরি হয়, রিমেক হয়। সুতরাং ওই ফার্মাসিউটিক্যাল হয়তো নাপাস সিরাপের লেভেল টেবিল দিয়ে এটা কোনো নিম্ন মানের ওষুধ ওখানে ছিল কিনা, ওখানে কোনো ভেজাল মেডিসিন ছিল কিনা, সেই কোনো ওষুধ ছিল কিনা, এটাও কিন্তু দেখা তদন্তের একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং এই ভেজাল ওষুধ আমরা কিন্তু প্রায় দেখি যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা ভোক্তা অধিকার তারা বিভিন্ন অভিযান চালায়, এবং অভিযানে দেখা যায় যে এরকম কিন্তু ভেজাল ওষুধ, ভেজাল খাদ্য বিভিন্ন রেস্টুরেন্টে এই ভেজাল বিরোধী অভিযান কিন্তু আমাদের আরো মানে জোরালো করতে হবে, বিশেষ করে যেখানে জীবন রক্ষাকারী ওষুধ গুলো এবং যে ওষুধ গুলো খুব নিয়মিত ব্যবহার হয়, যেমন জ্বরের ওষুধ প্যারাসিটামল, ঠান্ডা ওষুধ, কাশির ওষুধ, যে কোনো ওষুধই আমাদের যেন এটা মানটা নিয়ন্ত্রিত থাকে, রেজিস্টার্ড ফার্মেসি থেকে যেন ওষুধ গুলো বিক্রি হয়, আনরেজিস্টার্ড ফার্মেসি যেন বন্ধ করে দেওয়া হয়, এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে আমাদের কঠিন পদক্ষেপ নিতে। এক্ষেত্রে পদক্ষেপ নিয়ে যদি আমি আবারও আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে যে কেউ যদি ওষুধ বিক্রি করার সুযোগটি পেয়ে যায়, আমরা অহরহ রাস্তায় দেখি বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ বিক্রি করার ক্ষেত্রে, আসলে ওষুধ কোম্পানিগুলো ওষুধ করার তৈরির ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট মানদণ্ড নিশ্চয়ই নিয়ন্ত্রণ করে, এবং সেই মানদণ্ডের পরে তো তারা সেই লাইসেন্সটা পায়, কিন্তু পরে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা সেই মানদণ্ডটি রক্ষা করে না মুনাফার স্বার্থে, আপনি এর আগে যেমনটি বলছিলেন। তদারকিটা প্রয়োজন, ঠিক তদারকিটা কতটা হয়? যে কোনো কোয়ালিটি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু মনিটরিং এবং সার্ভিলেন্স অত্যন্ত জরুরি, মনিটরিং এন্ড সার্ভিলেন্স অত্যন্ত জরুরি, এবং মনিটর যদি আমরা না করি, প্রপার সার্ভিলেন্স এবং যদি পর্যবেক্ষণ আমরা না করি, এবং একটা একজনকে রেজিস্ট্রেশন দেওয়া হলো
এবং রেজিস্ট্রেশন নিয়ে সে ওষুধ বিক্রি করা শুরু করলো, কিন্তু সে তার দোকানে বা ফার্মেসিতে ওই মানটা সে মেনটেন করছে কিনা, এই জন্য ঝুটিকা ভিজিট এবং বা অভিযান চালানো এবং ওই রেজিস্ট্রেশনটা সে একবার পেলো, এটাকে সে আবার আমরা বলি রিনিউ করা, হয়তো 10 বছর আগে সে রেজিস্ট্রেশন নিয়েছে এবং ওই রেজিস্ট্রেশনটা সে আবার রিনিউ করেছে কিনা, এবং মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশন নিয়ে সে ওষুধ বিক্রি করছে কিনা, এই এই জিনিসগুলো কিন্তু আমাদের অত্যন্ত আরো কঠোর ভাবে এই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে এবং ওষুধ প্রশাসনের থেকে ভিজিলেন্স টিম করতে হবে, বিভিন্ন জায়গায় ঝুটিকা অভিযান করতে হবে, বিভিন্ন ফার্মেসিতে দেখতে হবে তারা মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ বিক্রি করছে কিনা, তারা কোন নকল লেভেল লাগিয়ে নামি কোম্পানি কোন ওষুধ বিক্রি করছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা কিন্তু মানে আছে না যে আমরা 2-3 মাস পর একটু করলাম তারপরে করলাম না এটাকে এটাকে কন্টিনিউ করলাম না, এটা কিন্তু না, কারণ ওষুধ হচ্ছে একটা আমাদের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত, এবং বিশেষ করে যেটা আমি বললাম যে ওষুধগুলো খুব নিয়মিত ব্যবহৃত হয় এবং যে ওষুধগুলো আমরা সহজে কিনতে পারি, আর এছাড়া অ্যান্টিবায়োটিকের কথা আমি আগেও বলেছি, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে তো এই সতর্কতা আরো বেশি আমাদের মেনটেন করতে হবে, বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে কোয়ালিটির ক্ষেত্রে এবং ওষুধগুলা ঠিক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, এবং যাকে তাকে এই ওষুধের ফার্মেসি লাইসেন্স দিয়ে দেওয়া, এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু আজকাল প্রচুর ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে এবং অনেক ফেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এবং এই এইগুলা আমাদের জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোর উপর যেন প্রকৃত মান নিয়ন্ত্রণ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলা যেন ওষুধ এই বিক্রির সাথে ওষুধ প্রোডাকশনের সাথে যেন জড়িত থাকে, এবং ফেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলো যেন মার্কেটে ওষুধ গুলা বাজারজাত করতে না পারে, এই এই মনিটরিং গুলো কিন্তু অত্যন্ত জরুরি। উপরেশারির যে সকল হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদের একটি দায়ভার কিন্তু আছে যে সঠিক ফার্মেসির কাছে ওষুধগুলো বিক্রি করা, এবং সেক্ষেত্রে ফার্মেসির লাইসেন্স আছে কিনা এবং সেক্ষেত্রে ব্যবস্থাপত্র অনুযায়ী সেগুলো বিক্রি করা হচ্ছে কিনা, ফার্মাসিউটিক্যাল কোম্পানিরও কিন্তু একটি তদারকির বিষয় আছে, সেক্ষেত্রে তাদের দায়ভার তাদের প্রতিষ্ঠানের সুনামের স্বার্থেই রক্ষা করা জরুরি। আর অন্যদিক থেকে যেমনটি বলা হয় যে এইসব বিষয়ে যারা তদারকি করবে তাদের জনবলের একটি ঘাটতি আছে, এ কথা কিন্তু বারবার বলা হয়, আসলে আইনের সঠিক প্রয়োগ তো এক্ষেত্রে অনেক বেশি জরুরি, এই বিষয়টি নিয়ে যদি বলেন। না, আমাদের কিন্তু বাংলাদেশে গার্মেন্টস এর পরে কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা কিন্তু ইটস বুমিং, এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং আমরা এজ এ চিকিৎসক হিসেবে জানি যে বাংলাদেশের প্রথম 5-6টা র্যাঙ্কিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু বিদেশে তারা ওষুধ এক্সপোর্ট করছে, এবং এবং ইউএস এর মতো কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু তারা এবং অত্যন্ত সুনামের সাথে তারা কিন্তু ওষুধ বাজারজাত করছে, এবং এই যে কনফিডেন্স উন্নত বিশ্বে যে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপর যে কনফিডেন্সটা গ্রো করছে এবং আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে বাজারজাত প্রক্রিয়াটা বিদেশে এটা যেভাবে আস্তে আস্তে বাড়ছে, এই যে কিছু কিছু এই ধরনের ঘটনা ছোটখাটো ঘটনা কিন্তু এটা আমাদের ইমেজের ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো এই ইমেজ ক্ষুণ্ণ করার ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা পালন করে, সুতরাং আমাদের আমাদের দেশের অর্থনীতির স্বার্থে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে বিভিন্ন দেশে উন্নত বিশ্বে যেরকম তারা মার্কেট পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু নিজেদের স্বার্থেই কিন্তু তাদের নিজের নিজেদেরকে মনিটরিং কিন্তু করা উচিত, যেন আমাদের বাজারে যে ফেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আনরেজিস্টার্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলো ওষুধ বাজারজাত করতে না পারে তাদের নিজস্বতে মনিটরিং পলিসি এবং মনিটরিং টিম থাকা উচিত। জনপ্রিয় যে ওষুধগুলো আছে যেগুলো একেবারে মানুষের মুখে মুখে ওষুধের নামগুলো ফেরে, সেই সকল ওষুধ আসলে ভেজাল হচ্ছে বেশি, এবং সেই ক্ষেত্রে ভেজালের ক্ষেত্রে যে রাসায়নিকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো এতটাই নিম্নমানের যে চামড়া বা বস্ত্র শিল্পে যে রাসায়নিকগুলো ব্যবহার করা হয় সেই সকল রাসায়নিকগুলো এসবে ব্যবহার করা হচ্ছে। শেষ প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই, সেটা হচ্ছে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ খাওয়া বা নিজে নিজের ডাক্তার বনে না যাওয়া বা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রেও নিজের মতো ওষুধ না খাওয়ার জন্য আমাদের দর্শকদের জন্য আপনার নির্দেশনা কি থাকবে? আমি যেটা বলি না ঠিক আছে,
আমাদের দেশে অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো এগিয়ে যাচ্ছে, আমরা আমরা উন্নত বিশ্বের দিকে আমরা যাচ্ছি, কিন্তু তারপরও আমাদের কিছু কিছু একটা পোর্শন অফ জনগণের মধ্যে মাইন ক্যাপাসিটি হয়তো এখনো ওরকম হয়নি, তারা ডাক্তারের চেম্বারে গিয়ে হয়তো ফিজ দিয়ে ওরকম অ্যাবিলিটি অনেকের সামর্থ্য অনেকের হয়তো নাই। সেই ক্ষেত্রে যদি আপনারা ওষুধ কেনেন, যেটা আমি বললাম ওভার দ্য কাউন্টার যে মেডিসিন গুলো আছে, হ্যাঁ হালকা জ্বরের ওষুধ ঠান্ডা কাশির ওষুধ আপনারা কিনতে পারেন, কিন্তু কোন মতেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা এখন এত পাচ্ছি এবং এটা এত একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এটা কিন্তু এখন আমরা যদি নিজের থেকে সচেতন না হই, আমাদের স্বার্থে যদি আমরা সচেতন না হই, কারণ একটা অ্যান্টিবায়োটিক যদি আমরা কখন দিই, একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যখন সত্যিকারের একটা রোগ যখন একটু মারাত্মক রূপ নেয়। আমরা ধরেন আমি একটা উদাহরণ দিই যে ভাইরাল ফিভার, ভাইরাল ফিভার আমরা বলে থাকি যে এটা 5 দিন থাকবেই, সে আপনি অ্যান্টিবায়োটিক দেন অ্যান্টিবায়োটিক না দেন, সুতরাং আমি যদি ভাইরাল ফিভারটা যদি আমি জ্বরের প্রথম দিনই অ্যান্টিবায়োটিক সেবন করে ফেলি, তাহলে এই অ্যান্টিবায়োটিক তো ভাইরাসে কোনো কাজ করবে না, ভাইরাসে যদি কোনো ওষুধ খেতে হয় আমার খেতে হবে অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক তো হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, সুতরাং যদি আমি ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক খাই তাহলে কি হবে, এখানে অ্যান্টিবায়োটিক এর কোনো ভূমিকা নাই, এখানে আমি ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক খেয়ে আমি অ্যান্টিবায়োটিকটা অপ্রয়োজনীয় সেবন করছি, এবং অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটা আমি সেবন যেটা করছি নিজের থেকে কিনে আমি ফার্মেসিতে গিয়ে আমি বললাম যে আমাকে এই গ্রুপের অ্যান্টিবায়োটিক দেন, আসলেই ওই অ্যান্টিবায়োটিকটা আমার দরকার আছে কিনা, আর আমি এও হয় যে মনে করলাম যে ভাইরাল ফিভার না, হয়তো কোনো টনসিল ইনফেকশন হয়েছে বা বুকে কফের জন্য কোনো ইনফেকশন হয়েছে, কিন্তু ওই ইনফেকশনে আমার কি গ্রুপের অ্যান্টিবায়োটিক খেতে হবে, এটা তো চিকিৎসক ছাড়া অন্য কারো নির্ধারণ করার এক্ষেত্রে সাধারণের যে সচেতনতা সেই সচেতনতার বিষয়টি আপনি বারবার গুরুত্ব আরোপ করছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা আপনার প্রতি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক আজকে আমরা ঔষধ এবং এর পারিপার্শ্বিক বিষয় নিয়ে কথা বলছিলাম, ডাক্তার আফতাব ইউসুফরাজ সিনিয়র কনসালটেন্ট ইস্কর হাসপাতাল, তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন হবেন।